ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে ফিলিস্তিনের গাজা হামলা বন্ধে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে। হামাস এবং ইসলামী জিহাদও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। গত 11 দিন ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল বিশাল এলাকা। অন্যদিকে ইসরায়েল এবং গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে চতুর্থবারের মতো এই যুদ্ধে ফিলিস্তিনিরাও কম জবাব দেয়নি। হামাসের রকেট হামলায় প্রাণ গেছে 12 ইসরায়েলেরও। জানা গেছে হামাস গত কয়েকদিনে 4000-এরও বেশি রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। তার মধ্যে বেশ কিছু রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনে আঘাত এনেছে। সব মিলিয়ে ইসরায়েলের পাল্টা হামলা চালাতে ফিলিস্তিনিরা যে শক্তিমত্তা এবার দেখিয়েছে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। যুদ্ধবিরতির ঘোষণার আসার আগে গতকাল বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলার পর ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করে গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন। এ হামলার পর হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক এক সাক্ষাৎকারে বলেন, আগামী 1 বা 2 দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকার অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি আগ্রাসনে যেভাবে 4000 রকেট ছুড়েছে, হামাস এবং হিজবুল্লাহর পাল্টা জবাবের মুখে আমেরিকা ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করেছে। 19 মে দখলদার ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর দাবি জানায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াদ্দিন কাসাম ব্রিগেড। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয় বলে কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়। তারা জানায় হাতসুর, হাতসারিন, নিফাতিম, তেলনো, বিল মাখিম ও রেমন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামাসের অস্ত্র গবেষণা সংরক্ষণ ও উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এবার হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের নিক্ষেপ করা আইএস আটকে দিতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায় ইসরায়েলির দিকে গাজা থেকে প্রায় 1500 রকেট ছোড়া হয়েছে, যার বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ধ্বংস করা হয়। হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু অবায়দা জানিয়েছেন, ইসরায়েলি দক্ষিণাঞ্চলের রামন বিমানবন্দরে মধ্যফলার ক্ষেপণাস্ত্র আইএসের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব 220 কিলোমিটার, সেখানে 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত আনা হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম। হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল আরিয়ে জানান, আমরা ইসরায়েলে এ পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার সবগুলোই পুরনো। আমাদের মূল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি।